হ্যালো গাইস, হিয়ার আই এম। আপনারা দেখছেন টেকনিক্যাল কোস্টার ইউটিউব চ্যানেল। সো লেটস স্টার্ট। গাইস, টেকনিক্যাল কোস্টার ইউটিউব চ্যানেলের ফার্স্ট টেক নিউজ নিয়ে আজ আমি হাজির হলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অ্যান্ড ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আর কোনো প্রবলেমস থাকলে এবং কোনো সাজেশনস যদি থাকে তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। সো কোনো সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। ফার্স্ট নিউজ হলো ডুয়াল ক্যামেরার বিশাল ব্যাটারি সহ লঞ্চ হলো রেডমি 8A প্রো। এই ফোনে রয়েছে অক্টাকোর প্রসেসর, 5000 mAh ব্যাটারি আর ডুয়াল রিয়ার ক্যামেরা। তিনটি রঙে পাওয়া যাবে এই রেডমি 8A প্রো। এই রেডমি 8A প্রো এর দাম শুরু হবে 7100 টাকা থেকে। এতে থাকবে মি ইউআই 11 সহ 6.22 ইঞ্চ এইচডি ডিসপ্লে। ডিসপ্লের উপরে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশান তো থাকবেই, আর ফোনে থাকছে স্ন্যাপড্রাগন 439 চিপসেট। সো অনেস্টলি বলতে গেলে ভুলে যান, কোনো দরকার নেই কেনার। এরপরের খবর হলো এসে গেল মোটো G8 পাওয়ার লাইট। 16 MP প্রাইমারি সেন্সর থাকবে এই ফোনে, আর ফোনের ভিতর রয়েছে 5000 mAh ব্যাটারি। মোটো G8 পাওয়ার লাইটে রয়েছে 6.5 ইঞ্চ এইচডি প্লাস ডিসপ্লে ও মিডিয়াটেক হিলিও P35 চিপসেট। এর দাম শুরু হবে প্রায় 13,900 থেকে। সো এটাও ভুলে যান, কোনো দরকার নেই কেনার। স্যামসাংয়ের তরফ থেকে জানা যাচ্ছে যে লকডাউনের কারণে সব প্রোডাক্টের ওয়ারেন্টি বাড়িয়ে দিয়েছে স্যামসাং। লকডাউন শুরু হওয়ার পরে যেসব প্রোডাক্টের ওয়ারেন্টি শেষ হয়ে গিয়েছে সেই সব প্রোডাক্টে 31 মে পর্যন্ত ওয়ারেন্টি দেওয়ার ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ার এই কোম্পানিটি। সো ইটস এ গুড নিউজ। এরপরে নিউজ হলো 1 এপ্রিল থেকে ভারতে স্মার্টফোনে জিএসটি 12% থেকে বেড়ে 18% হয়ে গেছে। আর এই জিএসটি এফেক্টের জন্য স্মার্টফোনের দাম বাড়িয়েছে বিভিন্ন কোম্পানিগুলি লাইক শাওমি, পোকো, রিয়েলমি, অ্যাপেল। অবশেষে লঞ্চ হলো ভিভো S6। এই ফোনে রয়েছে এক্সিনোস প্রসেসর। ফোনের পিছনে রয়েছে 4টি ক্যামেরা। ফোনের ভিতর রয়েছে 4500 mAh ব্যাটারি ও 18W ফাস্ট চার্জ সাপোর্ট। 5G কানেক্টিভিটি সহ এই ফোন নিয়ে এসেছে ভিভো। আপাতত শুধুমাত্র চীনে এই স্মার্টফোন পাওয়া যাবে। চীনে ভিভো S6 এর দাম শুরু হচ্ছে প্রায় 28,700 থেকে। ভিভো S6-এ অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.44 ইঞ্চ ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে এক্সিনোস 980 চিপসেট, সঙ্গে থাকছে 8GB র্যাম ও 256GB স্টোরেজ। এই ফোনের পিছনের ক্যামেরায় 48 MP প্রাইমারি সেন্সর থাকছে, সঙ্গে রয়েছে 8 MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 MP ম্যাক্রো ক্যামেরা আর 2 MP ডেপ সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে 32 MP ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে 4500 mAh ব্যাটারি, সঙ্গে আবার পেয়ে যাবেন 18W ফাস্ট চার্জিং সাপোর্ট। ভিভো S6-এর ওয়েট মাত্র 181 গ্রাম। সো আপনি চাইলে কিনতে পারেন। যারা ওয়ান প্লাস ফ্যান তাদের জন্য সুখবর। লঞ্চের আগেই ফাঁস হলো OnePlus 8 ও OnePlus 8 প্রো এর স্পেসিফিকেশন। এপ্রিলে বাজারে আসতে পারে OnePlus 8 ও OnePlus 8 প্রো। ইতিমধ্যে বিভিন্ন রিপোর্ট থেকে এই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছিল। OnePlus 8 প্রোতে থাকছে 6.78 ইঞ্চ কোয়াড এইচডি প্লাস ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেটের সাথে। এই ফোনের ভিতরে থাকছে স্ন্যাপড্রাগন 865 চিপসেট, সঙ্গে থাকছে 12GB র্যাম ও 256GB স্টোরেজ। OnePlus 8 প্রো এর পিছনে 4টি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় 2টি 48 MP সেন্সর ব্যবহার করেছে চীনের এই কোম্পানিটি, সঙ্গে থাকছে 1টি 8 MP ও 1টি 5 MP ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে 4510 mAh ব্যাটারি ও 30W ফাস্ট চার্জিং সাপোর্ট। আর OnePlus 8 এ থাকছে 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস সুপার এমুলেট ডিসপ্লে, আর সঙ্গে পেয়ে যাবেন 90Hz রিফ্রেশ রেট। এই ফোনের
ভেতরেও স্ন্যাপড্রাগন 865 চিপসেট থাকছে, সঙ্গে থাকছে 12 জিবি র্যাম। এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। রেয়ার ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, সঙ্গে থাকছে একটি 16 মেগাপিক্সেল ও একটি 2 মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য থাকবে 16 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ভিতরে থাকছে 4300 mAh ব্যাটারি ও এত থাকবে 30 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। সো ইটস এ গুড নিউজ ওয়ান প্লাস ফ্যান্সরা, ওয়েট করো আর কিনে নিতে পারো যখনই লঞ্চ হয়। রেডমি থেকে যতটুকু খবর পাওয়া যাচ্ছে, রেডমির একটি নিউ স্মার্টফোন রেডমি K30 Pro লঞ্চ করলো, আর এটি হলো রেডমির ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন 865 চিপসেট, LPDDR5 র্যাম, 33 ওয়াট ফাস্ট চার্জিং, ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম। এই ফোনের পিছনে রয়েছে 4টি ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, সেলফি তোলার জন্য থাকছে পপ আপ ক্যামেরা। একই সঙ্গে বাজারে এসেছে রেডমি K30 Pro জুম এডিশন। রেডমি K30 Pro এর দাম শুরু হবে I think 32,000 থেকে। রেডমি K30 Pro জুম এডিশন ক্যামেরায় ম্যাক্রো ক্যামেরার পরিবর্তে রয়েছে 8 মেগাপিক্সেল 3x টেলিফোটো ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে 4700 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 33 ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট। সো গাইস, আজ এই পর্যন্ত। এরকম আপডেটেড টেক নিউজ নিয়ে আমি হাজির হব শুধুমাত্র আপনাদের জন্যে। এভরিওয়ান টেক কেয়ার, স্টে সেফ। জয় হিন্দ।